লোকেরা যখন রোজা রাখিত তখন যদি কেউ না খাইয়া ঘুমাইয়া পড়িত তবে তাহাকে পরবর্তী রাত পর্যন্ত না খাইয়া থাকিতে হইত। একবার সুরামা ইবনে কায়স রাদিয়াল্লাহু আনহু সারাদিন রোজা রাখার পর রাতে তাহার স্ত্রীর কাছে আসিয়া তাহাকে বলেন, তোমার কাছে কোনো খাবার আছে কি? সে বলিল, না, তবে আমি যাই তোমার জন্য খাবারের ব্যবস্থা করিয়া আনি। সে চলিয়া যাওয়ার পর সে গভীর ঘুমে আচ্ছন্ন হইয়া পড়ে। তারপর খাবার নিয়া ফিরিয়া আসিবার পর তাহাকে ঘুমন্ত দেখিয়া সে বলে, তোমার জন্য বঞ্চিত থাকা ছাড়া আর কিছুই নাই। পরের দিন সে যখন তাহার জমিতে কর্মরত ছিল তখন দ্বীপ প্রহর হইয়া পড়ে। এরপর রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তাহা উল্লেখ করা হয় তখন এই আয়াত নাজিল হয়, তোমাদের জন্য রমজানের রাত্রে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা বৈধ করা হইল। আল হাদিস আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 2308।